ফ্রান্সের বাংলাদেশিদের শ্রদ্ধা ও ভালোবাসার অশ্রুজলে শেষ বিদায় নিলেন শহীদুল আলম মামি। ফ্রান্স বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা, একুশে উদযাপন প্যারিসের আহ্বায়ক, প্যারিস ওভার ভিলা মসজিদ কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, আয়বা সহ সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ শহীদুল আলম মামির সামনে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। গত 20 নভেম্বর সন্ধে 7টায় প্যারিসের জর্জ পাম্পিদো হাসপাতালে ইন্তেকাল করেছেন। শুক্রবার প্যারিসের ওভার ভিলা মসজিদে নামাজে জানাজার পর বাংলাদেশে তার মরদেহ পাঠানো হয়েছে। বাংলাদেশে তার গ্রামের বাড়ি শ্রেণীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। নামাজে জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও আয়বা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। শহীদুল আলম মানিকের মৃত্যুতে ফ্রান্সবাসী একজন সৎ, সদালাপী ও প্রকৃত সমাজসেবককে হারানো বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে আসকিন তার বাবার জন্য কমিউনিটির সবার নিকট দোয়া কামনা করেছেন। এদিকে শহীদুল আলম মানিকের অকাল মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ফ্রান্স সহ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের লাশ শনিবার প্যারিসের বিমানবন্দর হতে টার্কিশ এয়ারলাইন্সের 7:50 মিনিটের একটি ফ্লাইটে মরহুমের লাশ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।